আমার শাশুড়ি করছে, আপনারা দেখুন এটা এখন কি করবে, কি করবেন এটা? এটা এখন এই লতিটা আমি একটু নুন দিয়ে একটু হালকা ভাপ দিয়ে নেব, হালকা স্টিম করবে, গরম করবে, দেখুন বেশিক্ষণ না, একটুখানি আশকতাল আসলেই একটু স্টিমে দিয়ে আমি তুলে নেব। দিয়ে দিয়েছি, আমি ইন্ডিকেশনের পাওয়ারটা একটু বাড়িয়ে দিচ্ছি। এরপর দেখুন আমি কি রাখছি, ডিম, এটা হলো মাছের ডিম, মাছের ডিমের যে ওপরের পর্দা যে আস্তরণটা ওটাকে আমি কেটে দিলাম, কেটে ছাড়িয়ে নিলাম। নিয়ে আগে মাছের ডিমটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, নিয়ে ছাড়িয়ে নিলাম। নিয়ে এর মধ্যে এখন আমি লতিটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন সর্ষে দিচ্ছি, এর মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছি, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিতে হবে। যেরকম ঝাল খান, তবে একটু কচুর লতি তো ঝাল দিলে ভালো হয়, যদি ঝাল না খান আপনারা তাহলে একটু কম দেবেন, কিন্তু কচুর লতি তো ঝাল লাগে, ঝাল দিতে হয়। লঙ্কা আর সর্ষে এটাকে পেস্ট করে নিতে হবে মিক্সিতে, বা সিলিন্ডার আপনারা যেভাবে বাটেন, নুন দিয়ে দেবেন তাতে মশলাটা বাটা ভালো হয়, মিহির হয়। একটু সর্ষে বাটার মধ্যে একটু নুন দিয়ে দেবেন তাতে সর্ষে বাটাটা ভালো হয়। বসানো হয়েছে, এখন তেল দিয়ে দেবো, রিফাইন তেল দিন, রিফাইন তেল খাবে দিয়ে তো নামাতে হবে, রিফাইন তেল দিয়ে দিলাম। গরম হতে হতে ততক্ষণে আমি এই মাছের ডিমটা ডিমটাকে তৈরি করে নিচ্ছি। মাছের ডিমে সরষের তেল দিয়েছে, সরষের তেল, নুন, মাছের ডিমটাকে একটু চটকে নিলাম। নিয়ে এবার এর মধ্যে ওই সরষের তেল দিলাম, আমার সরষের তেল অ্যাড করলো, একটু হলুদ অ্যাড করবে, এই হলুদ অ্যাড করলাম, এই নুন অ্যাড করলাম, করবে করলাম, এর মধ্যে দিয়ে একটু মিষ্টি অ্যাড করলো, চিনি, এই চিনিটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দেখুন এর মধ্যে আসলে পুরো। এরপরে এই ডিমটা এই কচুর লতি যে ভাপ দিয়ে তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম, দেখুন আর একটু হলুদ দিলাম, একটু তেল কম হয়েছে মনে হচ্ছে, একটু তেল দিলাম। আপনারা ভাববেন শুধু এই তেল, আমার জন্য তেল অলরেডি কড়াতে দেওয়া আছে। এবার কালো জিরে দেবো, তেলের মধ্যে অ্যাড করছি কালো জিরে, দেখি কালো জিরে অ্যাড করলাম, তেলে কালো জিরে অ্যাড করলাম, ফোড়ন দিলাম, তার মধ্যে সর্ষে এইটার কচুর লতিটার মধ্যে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি সব দিয়ে, আর মাছের ডিম, কাঁচা ডিমটা এটাকে মেখে ওটা দিয়ে সব একসঙ্গে মেখে নিলাম। এবার কড়াইতে পেঁয়াজটা, পেঁয়াজটা অ্যাড করলাম, পেঁয়াজটা ফ্রাই হবে, আমি আপনাদেরকে পুরো লাইভ করে দেখাচ্ছি এপার ওপার করে, দেখুন পেঁয়াজটা ফ্রাই করতে হবে। দেখুন সর্ষে দেওয়ার পর এবার মধ্যে লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছে, লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করলো, এর মধ্যে তাহলে কী কী পড়লো মা একটু বলুন। এর মধ্যে মাছের ডিম,
সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি, হলুদ সব দিয়ে মেখে নিলাম। এবার এটা দু মিনিট একটু ঢেকে রাখবেন, দু মিনিট ঢেকে রাখবেন। এবার পেঁয়াজটা যখন ফ্রাই না হচ্ছে অতক্ষণ এটা ঢাকা থাকবে। দেখুন পেঁয়াজটা ফ্রাই হচ্ছে, ঢাকা করুন। দেখুন রান্নার ঘরের সামনে কাকটা বসে আছে, মুড়ি খাচ্ছে। এ ফ্রাই হচ্ছে, আমার কাক বসে আছে। বাবা এই যে দেখুন ফ্রাই, এই এখন দিয়ে দিচ্ছি কচুরলতিগুলো এর মধ্যে। এটা বলতে হলে একদমই নতুন রান্না, আমি ফার্স্ট দেখলাম, আপনারা দেখুন ট্রাই করুন কেরম হচ্ছে। একদম নতুন, আমার মনে হয় না আপনারা কোনোদিন দেখেছেন। আমি চিংড়ি মাছ দিয়ে লতি খেয়েছি, এসব দিয়ে খেয়েছি, কিন্তু মাছের ডিম দিয়ে খাইনি। আপনারা দেখুন, যদি ভালো লাগে আপনারা বাড়িতে ট্রাই করুন। কচুর লতি দিয়ে আরও অনেক রকম জিনিস দিয়ে করা যায়, অনেক রকম দিয়ে করা যায়। যখন আবার আমি করব নতুন নতুন আবার তখন আপনাদেরকে শেয়ার করব। যত থালায় যা লাগানো ছিল সব একদম দিয়ে দিলাম। আর একটু মিক্সিতে যে মশলাটা বেটেছি, দেখুন জলটা, জলটা একটু ধুয়ে দিচ্ছি, ধুয়ে সর্ষা বাটার জলটা পুরো লাইভ করে দেখাচ্ছি, কতটা জল দিচ্ছি কী দিচ্ছি আপনারা পুরো দেখতে পাচ্ছেন। দিয়ে ঢেকে দিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। জল লাগবে, দেখুন জল অ্যাড করছে, একটু জল দেবো, অল্প সামান্য একটু জল দিয়ে এটাকে ঢেকে দেবো, যাতে কচুরলতিটা যে হালকা ভাপ দিয়েছি কচুরলতিটা যাতে একটু ভালো সেদ্ধ হয় সেই জন্য। ঢাকা দিয়ে দেবো, এখন নিবা নিবা আছে, স্টিম আছে, সেদ্ধ হবে, কলুটা সেদ্ধ হবে। এবার এটা 4-5 মিনিট একটু ঢাকা থাকবে, তারপর আমি আপনাদেরকে ছবি দেখাচ্ছি। দেখুন 4-5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। এবার দেখুন এসে গেছি আমরা রান্নার কাছে, আবার ঢাকা দিয়ে একটু এদিক এদিক চলে গেছিলাম, এসে গেছি। রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এই নামিয়ে ফেলছি, নামিয়ে দেখুন ফ্রেন্ড হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন কেমন হয়েছে, আমার কমেন্টে অবশ্যই জানান, আর আমার সাবস্ক্রাইব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।